মাটন গালাউতি কাবাব বানাতে যেটা আমার লাগবে সেটা হলো কিমা আর পেঁপে, এই দুটো হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট। আমি কিমা নিয়েছি 200 গ্রাম মতন, আর অল্প একটু পেঁপে আমি কুড়িয়ে নিয়েছি। দেখুন পেঁপেটা যে কুড়িয়েছি এটা কিন্তু আমি ঝাল শুদ্ধ, কারণ পেঁপেটাই গলিয়ে দেয় কিমাকে, তাই গালাউতি কাবাব নাম। আমি পেঁপেটা আর কিমাটা প্রথমেই মিশিয়ে রাখবো একসঙ্গে, এইভাবে মিশিয়ে আমাকে প্রায় 1 ঘন্টা রাখতে হবে। তাতে যেটা হবে এই যে কিমাটা, মাটন কিমাটা, এটা কিন্তু বেশ নরম হয়ে যাবে। এইভাবে মেখে আমি রাখবো, তারপরে আমি বাদবাকি যে উপকরণগুলো দরকার সেগুলো দিয়ে আমি এটা কাবাবটা বানাবো। গালাউতি কাবাব বানাতে যে জিনিসগুলো আমার লাগবে তার মধ্যে হলো এই কিমা, যেটা আমি মেখে রেখে দিয়েছি, মেখে রেখেছি পেঁপে দিয়ে, কাঁচা পেঁপে গ্রেট করে। তার সঙ্গে আমার লাগবে পেঁয়াজ ভাজা, মানে পেঁয়াজের বারিস্তা। আমার কিছু মশলা লাগবে, বেশ কিছু মশলা, যেরকম আমার লাগবে একটু কাবাব চিনি, একটু লাগবে আমার মৌরি, শামরিচ, একটু জায়ফল আর জৈত্রী, লবঙ্গ, এলাচ, এখানে আছে দারচিনি, একটা বড় এলাচ, স্টার ফ্রুট এর মধ্যে খুব ভালো লাগে কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই। স্টার ফ্রুট দিলে এটা আরও দারুণ খেতে হয়। একটা লেবু লাগবে, একটু কাশ্মীরি লাল লঙ্কা লাগবে, ধনে পাতা, কাঁচা লঙ্কা, নুন। আমি একটু অ্যারারুট নিয়েছি বাইন্ডিংয়ের জন্য, যদি দেখি যে এই কিমাটা একটু নরম হয়ে গেছে তাহলে আমি একটু অ্যারারুটের মধ্যে দেব। আমার লাগবে এর মধ্যে গোলাপ জল আর সাদা তেল, এই মোটামুটি আমার লাগবে। গালাউতি কাবাব একদমই লখনউয়ের কাবাব এবং এতে নানান রকমের জিনিস লাগে, এর মধ্যে আরও যত আপনি দেবেন ততই ভালো টেস্ট হবে, কিন্তু এই মুহূর্তে একটা বাঙালি বাড়ির জন্য এই জিনিসগুলো যথেষ্ট এবং মোটামুটি আমাদের সব বাড়িতেই থাকে। এই দিয়েই আমি আজকে আমার গালাউতি কাবাব বানাবো। এবার আমি প্রথমে গোটা মশলাগুলোকে একটু গুঁড়ো করে নেব। মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, এবারে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে বেটে নেব। ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা আমার মোটামুটি বাটা হয়ে গেছে, আর এর মধ্যে আমার যে কিমাটা আমি মেখে রেখেছিলাম সেটাও প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমি এবার এই কিমাটাকে মিক্সিতে দিয়ে এই ধনে পাতা কাঁচা লঙ্কার সঙ্গে একটু মিক্সিতেই বেটে নেব। মিক্সিতে আমি দিয়ে দিয়েছি, দেখুন কিমাটা বাটা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব ওই সমস্তটুকু পেঁয়াজ ভাজা, মানে যেটা আমি বারিস্তা করে রেখেছিলাম। এটাকে আবার আমি একটু মিক্সিতে পিষে নেব। আমি আরও 1/2 ঘন্টা ঢেকে রেখে দেব এটা একদম পুরোপুরি ম্যারিনেট হওয়ার জন্য। 1/2 ঘন্টা পরে আমি কাবাবগুলো বানাবো। কিমাটা আমি বেটে নিয়েছি, এবার আমি এর মধ্যে মেশাবো আরও কয়েকটা জিনিস যেটা বলা হয়নি। আমার একটু এর মধ্যে রসুন বাটা লাগবে, একটু আদা বাটা লাগবে, এর মধ্যে আমি দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই দেব, দেব পরিমাণ মতো নুন, দেব একটু লেবুর রস,
বাইন্ডিং এর জন্য আমি অ্যারারুট দেব। অনেকে একটু এর মধ্যে পাউরুটিও দেয়, আবার কেউ কেউ একটু বিস্কিটের গুঁড়ো বা সুজিও দেয়, কিন্তু এটা সম্পূর্ণই নির্ভর করবে আপনার উপর। ছাতুও দিতে পারেন। আর আমি দেব সামান্য একটু কেওড়ার জল। এবার পুরো মিশ্রণটাকে আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতে একটু জল লাগিয়ে লাগিয়ে আমাকে এই কাবাবগুলোকে বানাতে হবে। আমি একটু অল্প তেল দিয়ে দিয়েছি ননস্টিক প্যানে, এরকম গোল গোল করে আমি কাবাবগুলোকে দেব। আঁচটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেম রাখবেন, লো হলেও চলবে। কারণ যদিও গলতি কাবাব মানে আমি এর মধ্যে পেঁপে দিয়েছি, গলেও যাবে, কিন্তু তাও আমরা কেন রিস্ক নেব? মাটন বলে কথা, একদম মুখে পড়লে যাতে গলে যায় সেটাই চেষ্টা করতে হবে। একটু হাত দিয়ে দিয়ে শেপগুলোকে সুন্দর করে দিতে হবে, দেখবেন আবার ছ্যাঁকা খাবেন না যেন। দুশো গ্রাম কিমাতে আমার আটটা কাবাব হয়েছে। এই কাবাবগুলোকে আমি হতে দেব এক পিঠ, তারপরে নেড়ে চেড়ে উল্টো পিঠটা আবার ভাজবো। না, গলতি কাবাব আমার রেডি, দারুণ খেতে হয়েছে। একদম মুখে দিলেই গলে যাচ্ছে, রঙটা একটু কালো কালো হয়ে গেছে। আমার মনে হয় মাটন, তো মাটনের রঙ একটু বোধহয় এরকম কালো কালোই হয়, কিন্তু খেতে কিন্তু জবরদস্ত। আপনারা নিজেরা ট্রাই করুন, আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। বাই।